ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের ভাই রায়হান প্রশ্ন করেছেন যে জেকের আসতে হবে না জোরে জোরে আর যিকিরটা কি লা ইলাহা ইল্লাল্লাহ না ইল্লাল্লাহ না আল্লাহ কোনটা যিকির করা যাবে ইসলামে যতগুলো নুসুস দলিল প্রামাণ্য দিয়ে এসেছে আমল এসেছে কোথাও আল্লাহ খালি আল্লাহ বলে জিকির নেই ইল্লাল্লাহ বলে কোনো জিকির নেই হাদিসে এসেছে আফযালু যিক্র লা ইলাহা ইল্লাল্লাহ কাজেই পুরো শব্দটাই পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ খালি ইল্লাল্লাহ বলা যাবে না শুধুমাত্র আল্লাহ শব্দটাও বলা যাবে না দルフুর জালালাম আপনাকে জিকিরের হিসাবে পড়তে হলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে আর এই জিকেরটা বলতে জোরে হবে না আসতে হবে বিশেষ করে ফরজ সালাতের পরে যে জিগের আজগারগুলো রয়েছে এগুলো এতটুকু জোরে জোরে পড়বে যে নিজে শুনবে পাশে যদি কেউ অন্যান্য কেউ নামাজ আদায় করে অথবা অন্য কেউ জেগের রাজগার করে তার যেন অসুবিধা না হয় সেটা খেয়াল করে পড়তে হবে আল্লাহ রসুল্ল্লাহি হোসাল্লামের একটা হাদিস যে আল্লাহ রসুল্লাহ্লামের সাবাইকারগঞ্জ যখন آه زمين جتن ابي موسى الاشعري رضي الله عنه تبارك وتعالى كنا مع رسول الله صلى الله عليه وسلم فكنا اذا اشرقنا على واد هللنا وكبرنا ارتفعت اصواتنا فقال النبي صلى الله عليه وسلم يا ايها الناس اربعوا على انفسكم فانكم لا تدعون الاصم ولا غائبه انه معكم انه سميع قريب

বাঙালা মনে মনে তোমরা জেকের করো কারণ তোমরা বধির অথবা অনুপস্থিত কাউকে ডাকতেছ না সেই তোমাদের সাথেই কাজেই শরীয়তের মাঝে বিধান হচ্ছে যে মনে মনে জেকে রাজগার করবে এই ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাই মিয়াকে তিনি জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে না জেকে রাজগারগুলো গোপনেই করবে এবং এটাই উত্তম আর জেকের জামা আই যেটা একতাবদ্ধ হয়ে জোরে জোরে যেটা ওটাকে লাজনা আদা ইমা সৌদি আরবের ফতোয়া বোর্ড এটা বেদাত বলেছেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম বা সাহাবাই কেরামদের পক্ষ থেকে কোনো এরকম দলিল নেই তবে মসজিদে জোরে জোরে জেকের করাটা জায়েজ হবে কোন রকম জেকের শিক্ষার জন্য যেটা الله الرسول صلى الله عليه وسلم يقول: ما قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده এখানে যেমন সাহাবিরা বসে তারা যে কে রাজগার করতেন বলতে একজন পড়ত আরেকজন শিক্ষা নেওয়ার জন্য যে কোরআনে করিমের শিক্ষা নিচ্ছে অথবা তালিম দেওয়া হচ্ছে অথবা আলোচনা করা হচ্ছে সেগুলো জোরে করা যাবে কোনো অসুবিধা নেই